পেছি হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার পেছি ব্লগ। আজকের দিনটা মানে একটু অন্যরকম, আজকে দিন বলবো না, এটা একটা গধূলি সময় চলে আসছে, দিন শেষ, তো রাত হতে কিছুক্ষণ বাকি, অনেকক্ষণই বাকি যেহেতু সামার টাইম, তো আরও হয়তো এক ঘন্টা পরে রাত হবে। কিন্তু আসলে সামার টাইমে দেখা যায় যে 10টা বাজে রাত হয়, তো আমরা আজকে একটু মানে বেলা করেই আসলাম, 7টার পরে, সন্ধ্যা 7টার পরে আমরা রওনা দিয়েছি। তো আজকে বীচটা দেখলাম যে সামারে যেহেতু গরম থাকে, তো সন্ধ্যার সময় বীচটা কেমন লাগবে। আসলে এখানে তো ঠান্ডার দেশ, গরম থাকলেও সেই রাতে ঠান্ডাই পড়ে, কিন্তু দেখলাম যে থাকা যায় কি না, সি বিচে আসা যায় কি না, তো দেখলাম না ভালোই লাগছে এই ড্রেস পরাতে, এই ড্রেস পরে আসছি। সূর্যাস্ত হয়ে গেছে, রাভা দেখা যায় এখনো, সাধারণত আসা হয় না আর কি, ঠান্ডার মধ্যে তো কখনোই সম্ভব না সি বিচে আসা, এই টাইমে সামারে এই টাইমে আসা যায় কিনা একটু দেখলাম। এটা কিন্তু পাহাড়, পাহাড়টা ঢেকে গেছে। আসলে আমরা এই সিনারি দেখার জন্য খাগড়াছড়ি বান্দরবান ওখানে যাই, কিন্তু এই সিনারিটা আসলে আমরা ডেইলি দেখি আর কি। এখানে আইল্যান্ডে পাহাড়টা ঢেকে গেছে, প্রায় আসছি। তো বিকালবেলার সৌন্দর্যটা অন্যরকম, আমরা দেখছি যে পালতোলা নৌকা, যেটা বাংলায় বলে, এখানে হচ্ছে সেইলিং করছে, তো এটা আসলে ওই দুপুরে আসলে দেখা যায় না, এটা মনে হয় বিকালেই দেখা সম্ভব, মনে হয় বিকালে আসলে এই সৌন্দর্যটা দেখা যায়। আমরা আজকে মানে এখানে প্রত্যেকটা ওয়েদারের জন্য, প্রত্যেকটা আলাদা আলাদা মুহূর্তের জন্য প্রত্যেকটা ড্রেস আলাদা আলাদা, এটা এমন একটা কান্ট্রি, তো আমি যে ড্রেস পরে আসছি মনে হচ্ছে যে এটা কমফোর্টেবল ফিল করছে, যে ঠিক আছে মনে হয় এই এই মুহূর্তটার জন্য, কারণ এখন তো মানে গরম বলবো না, কিন্তু যে ঠান্ডাটা এটা খুব সুন্দর ঠান্ডা, যেহেতু আপনার সামার চলছে এখানে। আইল্যান্ডের ওয়েদারটা একদমই অন্যরকম, কোনো ওয়েদার সাথে কোনো ওয়েদার মিলে না, যেমন বিদেশ মানে যে এক ওয়েদার তা না, ইতালিতে একরকম, স্পেনে একরকম, ওখানে পুরো আমাদের মতো ইতালি স্পেনে এখন যে ওয়েদারটা আছে, কিন্তু আইল্যান্ডের ওয়েদারটা পুরাই অন্যরকম। আধা ঘন্টা পরে দেখা যায় যে আরেকটা ড্রেস পরলে হয়তো কমফোর্টেবল লাগবে, অন্য ড্রেস পরলে, আবার আধা ঘন্টা আগে অন্য ড্রেস ছিল ওইটা পরাতে কমফোর্টেবল লাগছিলো, তো এরকম একটা ব্যাপার। তো আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম আজকে মানে সামারের বিকাল মুহূর্তের যে বিচে কেমন লাগে ওই জিনিসটা, আমি নিজেও আসলে এটা মানে প্রথম অভিজ্ঞতা, আসলে গাড়ি নিয়ে আসা হয়নি এরকম, গাড়ি নিয়ে তো আসলে মানে গাড়ি তো নতুন চালাচ্ছে, তো গাড়ি নিয়ে সন্ধ্যার সময় আসা হয়নি, দুপুরে আসা হয়েছে। বিচে তো সাধারণত দুপুরে সবাই আসে, এনজয় করে, চান করে, তো গাড়ি নিয়ে দুপুর আসা হয়েছে, সন্ধ্যার সময় কখনোই আসা হয়নি, মানে এটা মনে হয় ফার্স্ট অভিজ্ঞতা আমার যতটুকু মনে পড়ে। আমার খুব ইচ্ছা ছিল ইন্ডিয়াতে, আমরা যখন হানিমুন করতে গেছি দীঘাতে, ওই সময় তো দীঘাতে ছিলাম দেখে, স্টে করছিলাম দেখে, তো এই জন্য রাতের বেলায় ওখানে গেছিলাম, আমার মনে আছে সন্ধ্যাবেলায় আমরা ওখানে ছিলাম, ওটা খুবই একটা সুন্দর সময় ছিল, কারণ ওখানে হিন্দি গান, সিনেমার পুরোনো দিনের গান চলছিলো, আমি আরও বসেছিলাম, ছাতা ছিল, তো ওইখানে রাতেও মজা লাগে, কারণ আমাদের দেশে গরম কান্ট্রি, রাতেও মজা লাগে, কিন্তু এখানে রাতে কেমন এটা দেখার জন্য আজকে ফার্স্ট টাইম মনে হয় আসা, কারণ সাহসই পাই না যে রাতের বেলায় আইল্যান্ডে আসবো সি বিচের কাছে, মনে হয় মরেই যাবো সি বিচ দেখতে গেলে, কারণ সবসময় ঠান্ডা থাকে, কিন্তু এখন সামার তো এখন খুবই ভালো লাগে আর কি, মানে খুবই গরম চলছে আসলে লাস্ট সামার, মানে এখানে গরম না, কিন্তু লাস্ট দুইটা উইক, তিনটে উইক মানে এবছর খুব ভালোই গেছে আর কি, সত্যি কথা বলতে এরকম হয় না, গত বছরও টানা তিন উইক ছিল মনে হয় না, আমি এখানে ছিলাম না এক্স্যাক্টলি এখানে, কিন্তু টানা তিন চার উইক আমি দেখিনি, তো এই জন্য সাহস করে আসা আর কি, যদি এটাও না হতো এই সামারও সন্ধ্যাবেলা সি বিচে আসলাম না, তো
ওই আর কি সাহস হয়েছে যে না মনে হয় সি বিচে যাওয়া যাবে সন্ধ্যাবেলা, এরকম একটা ব্যাপার। তো খুব খুব ভালো লাগছে, মানে এটা আসলে প্রথম জার্নি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সি বিচটা ঘোরার জন্য। আমি আবার দেখা করবো আপনার সাথে পরে ব্লগে, পেঁচির সাথে। টাটা।